সন বেঙ্গলি ভিলেজ ফুডে আমি শুক্লা রানী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছে। আজ আমি একটি রেসিপি করব, তা হচ্ছে উচ্ছে দিয়ে। তাই প্রথমে আমি উচ্ছে গাছ থেকে ফেলে নিচ্ছি। গাছে অনেকটা উঁচিয়ে আছে, তাই পাড়ার মতো নয়, বড় হচ্ছে না এখনো। ওই উঁচেটা কিছুটা বড় আছে, ওইটা পারলাম। এই যে আমি চারটা উচ্চে পারলাম, এই চারটা উচ্চে আমার হয়ে যাবে। গাছে অনেকটা উচ্চে আছে, কিন্তু এখনো বড় হয় নাই। এবার আমি এখানে নিয়েছি আলু, উচ্ছে আর এই যে মাছ। মাছে প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিচ্ছি লবণ। লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে নিব। আর এখানে দিচ্ছি ফোড়নের জন্য পেঁয়াজ, আর মশলার মধ্যে আছে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া। এবার মাছগুলি মেখে নিচ্ছি। মাছ মাখানো হয়ে গেছে, এবার এইদিকে আমি উচ্ছে আলু কেটে সিদ্ধ বসে দিচ্ছি। উচ্ছে খুব তিতো থাকে, তাই একটু সিদ্ধ জলটা ফেলে দিলে তিতোটা কম হয়। এবার কড়া গরম হয়েছে, কড়ার মধ্যে দিচ্ছি তেল। তেলটা খুব সুন্দর করে গরম করে নেব। তেল গরম হয়েছে, এবার দিচ্ছি মাছ। আমি সব কটা মাছ দিয়ে এবার এক সাইড হয়েছে, এবার অন্য সাইড উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখেন একটু মাছ ভাঙ্গেও না, আর খুব সুন্দর করে উল্টে দেওয়া যাচ্ছে। এবার মাছগুলি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এদিকে আমার উচ্ছেগুলি সিদ্ধ হয়েছে, নামিয়ে নেব। আর এবার দিচ্ছি ফোড়নের জন্য তেল, পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন। এই যে পাঁচফোড়ন আর পেঁয়াজ একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ আর পাঁচফোড়ন ভাজার পরে এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া আর লঙ্কার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে একটু জল দেব, দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হয় তত তরকারি কালারটা সুন্দর হয়। এবার দিচ্ছি উচ্ছে আর আলু। উচ্ছে আলু দিয়ে আরও মিনিট দুয়েক নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নেব, তারপর দেব হচ্ছে জল। বন্ধুরা
এই ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করবেন, আর নতুন কোনো বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। এবার দিচ্ছি জল, খুব বেশি জল দেব না আর খুব কমও দেব না, একটু জুল জুল হবে। এবার জল ফুটে উঠেছে, দিচ্ছি লবণ, আর দিচ্ছি মাছ। মাছ দেওয়ার পর আরো 2-1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এই যে ফাইনাল লুকটা।